শিক্ষার্থীবৃন্দ, আবার প্রগতি ইনস্টিটিউট অফ বাসেলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাসানুর রহমান। দীর্ঘদিন পরে তোমাদের মাঝে সরাসরি উপস্থিত হলাম নতুন একটা টপিক নিয়ে, নতুন টপিক না, ন্যারেশন নিয়ে উপস্থিত হলাম। ন্যারেশন অসংখ্য ক্লাস আমার চ্যানেলে ছিল, তারপরও আজকে একটা এক্সাম্পল অনায়াসে একটু শর্টকাট মেথডে বোঝানোর জন্য উপস্থিত হলাম। ব্যাপক ব্যাখ্যায় ন্যারেশনে যাব না, ন্যারেশনের আমি যে মূল বিষয়বস্তুটা উপরে তুলে ধরেছি, আজকে এই জিনিসটাই দেখাবো যে ন্যারেশন কঠিন কোনো বিষয় না, এটা সহজে জাস্ট টেন্স এবং পার্সনটা পরিবর্তন করে আমরা কীভাবে ন্যারেশনটা করতে হয়। তো বুটে তুলে ধরেছি, ওয়ান্স এ স্টুডেন্ট সেড টু হিজ টিচার, হাউ ক্যান আই মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম স্যার। এখানে আমরা ন্যারেশন দুইটা অংশ থাকে, আমরা জানি একটা হলো রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং ভার্ব যেটা কমার মধ্যে থাকে, মানে যে বলে, কথাটা কে বলে এবং কীভাবে বলে, কথাটা বলেছে একটা স্টুডেন্ট বলেছে তার স্যারকে বলেছে, এটা রিপোর্টিং ভার্ব। সে যেটা বলেছে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। সে বলেছে হাউ ক্যান আই মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, ইনভাইট কমার মধ্যে যেটা আছে সেটা হলো রিপোর্টিং স্পিচ। আমরা ভালোই জানি রিপোর্টিং স্পিচটা দেখে সেন্টেন্স নির্ণয় করতে হয়, ওই সেন্টেন্সের উপর বেস করে আমাদের রিপোর্টিং ভার্বটাকে বসাতে হয়। আমি কিন্তু এটার কপিটা এখানে তুলে ধরেছি, জাস্ট যে জিনিসটা পরিবর্তন করতে হয় সেটা আমি আন্ডারলাইনে রেখে দিয়েছি। তো রিপোর্টিং ভার্বের যে জিনিসটা পরিবর্তন করতে হয় সেটা হলো সেন্টেন্স দেখে রিপোর্টিং ভার্বটা বসাতে হয়। তো এটা কোন সেন্টেন্সে আসে, ইন্টারোগেটিভে আসে। আমরা জানি ইন্টারোগেটিভ সাধারণত কী করতে হয়, আস্কডকে ব্যবহার করতে হয় রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটা আমি তুলে দিয়েছি, ওয়ান্স এ স্টুডেন্ট ড্যাশ টু হিজ টিচার, এটা হলো রিপোর্টিং ভার্ব। আর স্পিচের মধ্যে কী করতে হয়, এটার মধ্যে টেন্সটা এবং পার্সনটা পরিবর্তন করতে হয়, তাও আমি তুলে দিয়েছি হাউ। এখানে যে ব্যাপারটা ছিল, এই যে পার্সন হলো আই, ভার্বটা হলো ক্যান, তা আমি এটা গ্যাপ দিয়ে বাগিটে তুলে দিয়ে ধরেছি, মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। ন্যারেশন নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই, কিছু কোনো কষ্ট করতে হবে না, জাস্ট পার্সন এবং টেন্সটাকে আমাদের পরিবর্তন করবো, আর কিছু না। এরপরে যেটা আছে, ইউ মাস্ট রিড অ্যাটেন্টিভলি ফ্রম টুডে রিপ্লিট দ্য টিচার, তাহলে এখানে ইনভাইট কমার মধ্যে আছে এইটা, ইউ মাস্ট রিড অ্যাটেন্টিভলি ফ্রম টুডে, আজকে থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, এটা হলো রিপোর্টিং স্পিচ। আর রিপোর্টিং বার হলো টিচার বলেছে, ওকে। তো আমি এটাও তুলে ধরেছি, দ্য টিচার রিপ্লিট যে কথাটা বলেছে সেটাকে আমি আন্ডারলাইনে রেখেছি, জাস্ট এটাই বসাবো, আর যা আছে সব বরাবর ঠিক থাকবে। তাহলে প্রথমটা থেকে শুরু করি, আমাদের পরিবর্তন করতে হয় রিপোর্টিং ভার্ব। এখানে ছিল সেট, যেহেতু এটি ইন্টারোগেটিভ আমাদের আক্সটি লিখতে হয়, তাই আমরা এখানে আক্সটি লিখব, ওকে। তার মানে কি দাঁড়াচ্ছে, ওয়ান্স এ স্টুডেন্ট আক্স টু হিজ টিচার, বুঝছেন না, শেষ। একদিন এক ছাত্র শিক্ষককে প্রশ্ন করল, এরপরে দেখি রিপোর্টিং স্পিচে আমরা টেন্স এবং পার্সনটাকে চেঞ্জ করবো, হাউ ক্যান আই মেক আ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। জাস্ট এখানে আমরা আন্ডারলাইন করি টেন্সটা কি আছে, টেন্সটা আছে ক্যান আছে এবং পার্সন আছে আই, ওকে। তাহলে দেখি কি করা যায়। আর একটা ব্যাপার, এটা কিন্তু একটা সেন্টেন্স, একটা কথা, ওকে। তাহলে কমা দিয়ে ব্যাপারটাকে আলাদা করা হয়েছে, কিন্তু যখন আমরা ন্যারেশন করতে যাব তখন এটাকে অবশ্যই আমাদের অ্যাসাইডিভ করতে হবে, এবং যদি দুইটা সাবজেক্ট দুইটা ভার থাকে অবশ্যই মাঝখানে আমাদের কানেক্টর কনজাংশনকে ব্যবহার করতে হবে, ওকে। এক্ষেত্রে আমরা দেখি, ওয়ান্স আ স্টুডেন্ট আস্কড টু হিজ টিচার, তার মানে এখানে একটা রিপোর্টিং, সরি, এখানে একটা আমরা ভার পেয়েছি, যেহেতু একই সেন্টেন্স, সেক্ষেত্রে আরেকটাও আমরা যেহেতু ভার পাচ্ছি অবশ্যই এখানে আমাদের একটা কানেক্টর ব্যবহার করতে হবে। আর ডাব্লিউএসের মধ্যে ডাব্লিউএস ওয়ার্ডটি কানেক্টর হিসেবে ব্যবহার করা হয়, এটা হলো একটা কানেক্টর। তারপর আমরা কী করবো, পার্সোনাল টেন্সটাকে পরিবর্তন করবো, তাই এটা কিন্তু আমাদের অ্যাসার্টিভ করতে হবে। সেক্ষেত্রে কী করবো আমরা, অবশ্যই এটা কিন্তু একটা কানেক্টর হয়ে গেল এখন, তাই না। তারপরে কী করতে হবে, অবশ্যই অ্যাসার্টিভ করতে গেলে আগে সাবজেক্ট আনতে হয়, সাবজেক্টে কী আছে, আই, আইটাকে আমরা কী বলবো, আমরা হি ধরে উল্লেখ করবো, এই যে হি, ওকে। আর কি টেন্সটাকে, ক্যানের পাস্ট কি, কোড, এ হয়ে গেল সিও ইউ এল ডি, হাউ হি কোড মেক আ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছো ব্যাপারটা। এরপরে আসি পরের যে সেন্টেন্সটা, ইউ মাস্ট রিড, ইউ মাস্টের পরিবর্তে মাস্ট মানে তুমি অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে, এটার অ্যাগেনস্টে কিন্তু আমরা এটাও বলতে পারি, ইউ হ্যাভ টু রিড অ্যাটেন্টিভলি ফ্রম টুডে, মাস্টকে কিন্তু আমরা এভাবে বলতে পারি, হ্যাভ টু, কি হ্যাভ টু দিয়ে দেখা যাক, দ্য টিচার রিপ্লাই, টিচার
জবাব দিয়েছে, তোমাকে অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে আমরা কি করব, এই যে দ্যাট ইজ এ রিপ্লেট যেটা আছে আমাদের এটা চেঞ্জ করতে হবে, তাই না? দেখা যাচ্ছে যে কি, যেহেতু টিচার অ্যান্সার দিয়েছে রিপ্লেটের, তাই আমরা লিখতে পারি অ্যান্সার অথবা রিপ্লেট। যেহেতু অলরেডি রিপ্লেট আছে আমরা এটাও রেখে দিতে পারি, চাইলে আমরা অ্যান্সারও দিতে পারি। ওকে, তা রিপ্লেট যেহেতু দেওয়া আছে আমাদের রিপ্লেটের হাত দেওয়ার কোনো দরকার নেই, চাইলেও কিন্তু আমরা অ্যান্সার দিতে পারি, নো প্রবলেম। তাহলে রিপোর্টিং ভাবে সমস্যাটা আমাদের সমাধান হয়ে গেল। এখন আমরা কি করব, এই যে এখানকার পার্সন ও টেন্সটাকে চেঞ্জ করব। এখানে পার্সনটা কি আছে, ইউ আছে, ইউ বলতে কার কথা বোঝানো হয়েছে, আমি ইউটাকে এখানে আন্ডারলাইন দিয়ে রাখছি, কারণ এটা যেহেতু আমাদের চেঞ্জ করতে হবে। ইউ মাস্ট রিড অ্যাটেন্টিভলি, তাহলে ইউ এবং এই মাস্ট এই দুটোকে আমাদের পরিবর্তন করতে হবে, আর কিন্তু ওখানে কোনো টেন্স নেই। আর একটা কাল, এই যে টেন্সটাকে এবং এই সময়টাকে, টেন্স মানেই তো হলো আমাদের সময়, তাহলে এই দুটো জিনিস আমরা পরিবর্তন করব, মাস্টকেও আমরা তো পরিবর্তন করতে হবে। তাহলে এখানে পার্সনটা হি আছে, হি ইউ আছে, ইউকে আমরা হি ধরব। ওকে, মাস্টের পরিবর্তে আমরা কি ধরা যায়, হ্যাভ টু। মনে করি এখানে ছিল হ্যাভ টু, হ্যাভ টু, কিন্তু এটার পরিবর্তন টেন্সের পরিবর্তন করতে হবে, হ্যাভ টুকে আমাদের লিখতে হবে হ্যাড টু, হ্যাড টু, হ্যাড টু মাস্ট তখন আমরা কিন্তু ইউজ করতে পারব না। আর যা আছে বরাবর ঠিক থাকবে, রিড অ্যাটেন্টিভলি ফ্রম টুডে, টুডেটাকে আমাদের চেঞ্জ করতে হবে, আস এটাকে করতে হবে ড্যাট, পিএস এটি ড্যাট ডে। সিম্পল একটা ব্যাপার, কী করলাম আমরা, জাস্ট পার্সনটা আর টেন্সটাকে পরিবর্তন করলাম, কোনো কিন্তু পরিবর্তন নেই, ন্যারেশন নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। যত বড়ই বাক্য থাক না কেন, আমরা পার্সন আর টেন্সটাকে জাস্ট পরিবর্তন করব নিয়ম মোতাবেক। আশা করি বুঝতে পেরেছো আজকের উদ্দেশ্যটাই ছিল আমার, শর্টকাটে টেনশন না করে কীভাবে পার্সন ও টেন্স পরিবর্তন করে ন্যারেশনটাকে আমরা সহজে করতে পারি, এটাই। তা আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, ভালো না লাগলেও রিকোয়েস্ট করবো, একবার সাবস্ক্রাইব করে রাখার জন্য, জানি না কোনো না কোনো ক্লাস অবশ্যই ভালো লাগতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।